السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. আসলে এক জায়গা হ্যাঁ এক জায়গার মধ্যে ওই দাওয়াত এমন দেওয়া দিছে আমাদের মানুষের সব উস্তাদদেরকে, না যাইও পারা যায়নি, যাও গেছি পরবর্তীতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর আমাদের মুর্শিদ হক ভাই, ভাই আপনি এতদিন কইছিলেন? মুর্শিদ হক ভাই, আচ্ছা আমাদের শিবলি ভাই আওয়াজ শোনা তো? জি হুজুর শোনা যায়। আচ্ছা যাও, তবু তো আসছে মুর্শিদ হক ভাই, যদিও লেট হয়েছে, দেরি হয়েছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো আমরা আজকে যেহেতু আমাদের আমরা দ্রুত দোয়া শেষ করে ফেলি, তাহলে এরপর আমরা আজকের পড়ার দিকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وإنك حميد مجيد علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي بك نستعين بك نستعين يا مستعان يا مستعان يسر ربي يسر ولا تيسر ولا تيسر وتمم وتمم علينا بالخير علينا بالخير. আলহামদুলিল্লাহ, তো আপনারা অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করছেন, এই জন্য আপনাদেরকে লাখ লাখ শুকরিয়া। তো আমাদের গতকালকে আলোচনা ছিল আমরা এই নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়, একলাব, ইদগম, ইজহার, ইকফা। তো আমরা ওই সবগুলো প্রকার পড়ে ফেলছি। তো আমি সহজভাবে একটা রিভিশন দিতেছি, আপনারা খুব মনোযোগ দিতে ধরেন। প্রথমত যারা কায়দা কানুন মুখস্থ করতে আপনাদের জন্য কঠিন হয়, তাদের জন্য আপনাদেরকে বলে দিয়েছিলাম যে নুন সাকিন অথবা তানবিন আসলে আমাদের করণীয় হলো সামনে দেখা, সামনে হামজা হা প্রথম তিন মাত্রা, যার হলো রলা হামজা হা আইখা ওয়াইখ রলাম, এগুলো আসলে গুণা নাই, আর বাকি সবসময় আমাদেরকে গুণা করতে হবে। একটা সহজ স্রোত আপনাদেরকে বলে দিয়েছি। এর পরবর্তীতে এরপর আপনাদেরকে বিস্তারিত পড়াইছে যে ইজহার নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ ছয়টি, হামজাহা আইনহা বৈন। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের ছয় হরফে যেকোনো এক হরফ আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তা আদায় করতে হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পড়েছি ইকফা। ইকফা অর্থ নাকের ভিতর লুকিয়ে পড়া। ইকফা হরফ পনেরোটি, তাও সাও জিমো দালো জালো যাও সিনো সিনো সালো দালো তাও যাও ফাও কফো কা। নুন সাকিন পড়ার নিয়ম, নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার পনেরো হরফে যে কোনো এক হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে
নাকের ভিতর লুকাইয়া গুনা করিয়া পড়িতে হয়। আচ্ছা, এরপর আসছে ঈদগাম। তো ঈদগামের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, ঈদগামের বেলাগুনার হরফ, ঈদগমে বাগুনার হরফ। বেলাগুনা আর বাগুনা একই রকম, একটা হলো গুন্না সহ, একটা হলো গুন্না ছাড়া। তো ঈদগমে বাগুন্না হলো নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগমে বাগুন্নার চার হরফে যে কোনো এক হরফ আসলে বাগুন্নার হরফকে তাসদিদ দিয়া গুন্না সহ পড়িতে হয়। আর বেলাগুনা হলো বেগালাগুনা হরফকে তাসদিদ দিয়া গুন্না ছাড়া পড়তে হয়, শুধু ব্যবধান একটুকে। আচ্ছা, তাহলে ঈদগাম, ঈদগাম অর্থ কি মিলান, যেহেতু এটার সাথে ঈদগাম আছে এই জন্য ওই বাগুনা হরফ আর বেলাগুনা হরফ যেটাই আসুক না কেন ওইটার উপর তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হয়। আর মিলালে একটাই সুরত মিলানোর জন্য এটা হচ্ছে তাসদিদ দিয়ে মিলাতে হয়। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা একটু পর্যন্ত হয়েছিল ও না, এর পরবর্তীতে আমাদের আলোচনা হয়েছিল ইয়ার ও একলাব। একলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, নুন সাকিন অথবা তানভিনের পরে একলাবে হরফ বা আসিলে, একলাবে হরফ একটি মানে পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিন অথবা তানভিনের পরে একলাবে হরফ বা আসিলে উক্ত নুন সাকিন অথবা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। উপরে একটা ছোট্ট একটা মিমও লেখা আছে, যেমন মিম বা আদি মাম বা খিলা। তাহলে একটু পর্যন্ত আপনাদের সবার বুঝে আসছে তো? আচ্ছা আচ্ছা, করে সবার বুঝে আসছে, এখানে আমাদের কোনো কঠিন কোনো বিষয় নাই, সব হলো সহজ। আজকে ইনশাল্লাহ আমাদের কাজ আসে সবে শেষ হয়ে আমরা এই আমাদের আদিয়া সালাতের কিছু মশকা করবো ইনশাল্লাহ। আমাদের কিন্তু দিন প্রায় অনেক শেষ হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ পিছন দিক থেকে রিভাইজ দিয়েও আসবো, রিভাইজও দিতে হবে। এমন এক দিন যাবে ইনশাল্লাহ আমি রিভাইজ দিয়ে আসবো, আপনারা এখন থেকে একবার অ্যালার্ট হতে হবে, একবার নিয়মতান্ত্রিক ক্লাসের টাইম টু টাইম ইনশাল্লাহ মেনটেন করে চলতে হবে। আল্লাহু আকবার, আসলে ক্লাসের নির্দিষ্ট সময় আমিও আজকে জয়েন করতে পারি নাই, আজকে নিয়োগ ছিল যে পিছন দিক থেকে পুরো রিভাইজ দিয়ে আসবো, হঠাৎ মাদ্রাসার সব ওস্তাদের একটা দাওয়াত পড়ছে, এটা না জানলে নাই যাইতে হয়, এই জন্য বাধ্য হয়ে গিয়ে দেখতে হয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আজকে মাসুদ ভাই আরো কয়েকজনে পড়া শুনেছে, দেখি আমাদের রাইজাত ভাই আসছেন আপনি। দেখি এটা পড়েন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আমি বেশ কিছুদিন কয়েকদিন ক্লাসে ছিলাম না, একটু পিছিয়ে পড়েছি, কত ক্লাসেও থাকা হয়নি। ও, আমাদের রাইজাত ভাই তো আমি দেখছি, আপনি তো নিয়মতান্ত্রিক ক্লাস করেন মোটামুটি আলহামদুলিল্লাহ। না ওস্তাদ, ওই গত চার দিন ছিলাম না আমি, আমাকে ওই পারিবারিক একটা প্রয়োজনে একটু সফর করতে হয়েছিল, চট্টগ্রাম শহরের বাইরে যেতে হয়েছিল, ওই কারণে জয়েন করতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রাইজাত ভাই পিছনে পড়াগুলো ধরে নেবেন, আর আমি যে এখন বলছি যে বুঝছেন তো ইনশাল্লাহ এগুলো ই করবেন। আর আজকে আসলে সময়ও নাই, আমি নিয়োগ ছিল রিভাইজ দিয়ে দিব। আচ্ছা, আমাদের মোর্শেদুল হক ভাই, ভাই আপনার কি অবস্থা ভাই? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শারীরিক মানসিক হুজুর আমার এই ক্যাম্প না হুজুর আমার ক্যাম্পাস স্কুল ছিল তো একটু আর্জেন্ট এই হলে যাওয়া লাগছিল আর কি, হলে চুরি চুরি হচ্ছিল, গিয়ে বইপত্র দিতে হয়েছে, এই জন্য তিন দিন আসলে ক্লাস আসছিল। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা সবকিছু আসান করে দেখ। আসলে বিপদ আপদ বা দেখা গেছে, আমি অবসর আছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিল না, এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যাতে আমাকে তৌফিক দেয়। আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমাদের দ্বারা সম্ভব না। আচ্ছা, আমাদের তাসনিমুল হাসান ভাই, ভাই আপনার কি অবস্থা? হুজুর আসসালামু আলাইকুম। হুজুর গত দুই একদিন থাকতে পারি নাই আমি, আপনি দুই একদিন দেখি নাই। হ্যাঁ, গত আসলে তিন দিন, হ্যাঁ হয়েছিল তাই। আচ্ছা, ইনশাআল্লাহ থাকি। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা একটু খেয়াল করেন, আপনারা যে যাই সমস্যা হোক, আপনারা যদি আমাদেরকে আপন মনে করেন তাহলে আমাদের ওই যে গ্রুপের মধ্যে ইনশাল্লাহ লিখে দিবেন, সংক্ষেপে দুটুক লেখা যায়, লিখে দিলেন ভাই আমার একটু সমস্যা আছে, আমার এই কদিন সময় লাগবে বা ইয়ে বললেন, বলার কারণে আমরা দেখা গেছি জানা থাকলো আমাদের, তো এই আমরা দোয়া করলাম, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদেরকে আপন করে নিয়েছেন। আচ্ছা, এরপর দিয়ে আমাদের জিয়াউদ্দিন ভাই।
আসসালামু আলাইকুম ভাইজান, আপনার কি অবস্থা? হ্যাঁ, আপনার কি অবস্থা? হুজুর, আমি 5-6 দিন ছিলাম না, আর রাইদার অবশ্য আমার ছেলে। জি, আর কিন্তু বেশি দিন নেই, আমরা কিন্তু হাটিয়াটি পাপা করে আমরা প্রায় আমাদের 29 মুহূর্তে আমাদের মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, তো আপনারা ইনশাআল্লাহ লগে থাকবেন। এই দেখা যাচ্ছে অনেকটাই মাঝে মধ্যে আমি পাই না, আপনাদের নামগুলো কিন্তু আমার দিলের মধ্যে বসে গেছে, এই জন্য মুখস্থ হয়ে গেছে, না দেখলে আর কি ই হয়। আমাদের ওই প্রথম দিয়ে আমি কিছু নামগুলি স্ক্রিনশট দিয়ে রেখেছি, আমি ওইগুলো আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করবো, বাকি ভাইরাও যাতে অংশগ্রহণ করে। আমাদের শেষ ভালো যার সব ভালো তার। মানুষ যদি আজীবনে যদি গুনার কাজে লিপ্ত থাকে, শেষ মুহূর্তে পরবর্তী যখন সে কালিমা পড়ে মৃত্যুবরণ করলো, এর দ্বারা বোঝা যায় কি সে ভালো। আচ্ছা, কেউ যদি পড়াশোনা কিছুই করে না, সবসময় দুষ্টামি করছে, কিন্তু এসএসসি রেজাল্টটা ভালো করছে, তাহলে কি এলো? তাহলে বোঝা গেল কি না ছেলেটা ভালো, সারা ধরে নিবে কি ছেলেটা ভালো। তো এরকম আর কি, তো ইনশাল্লাহ আপনারা ইয়া করবেন। আচ্ছা, আমাদের হাসান ভাই, ও হ্যাঁ হাসান ভাই, হাসান ভাই, শুধু হাসান ভাই, আচ্ছা ঠিক আছে, আসতেছে না। তো ইনশাল্লাহ আজ যাতে আমাদের কোনো ই না হয়, আর যদিও কোনো সমস্যা আসতে পারে, সমস্যা হবেই, এই জন্য আমরা ইনশাল্লাহ ছুটি নিব, বা আমাদের ওইখানের মধ্যে আমরা গ্রুপের সাথে শেয়ার করব। আচ্ছা, তাহলে আমাদের জিনিসটা নলেজে থাকবে আর কি। আর এখানে আরেকজন কে দেখি, আমাদের ও সাকিব ভাই ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এখন পর্যন্ত, এখানে তো না আপনাদেরকে কি পড়াবো, এখন আপনারা তো জিনিসটা বুঝবেন না, আমি আবার পিছন দিক থেকে রিভাইজ দিয়ে আসতেছি। ধরেন রব ফোর বারিকের, আশা করি সবাই পাইছেন। তো রব ফোর বারিকের বিষয়টা আপনাদেরকে বলেছিলাম, রব ফোর বারিক হলো কি, আগে আল্লাহ শব্দটা বলে নিই, আল্লাহ শব্দের আগে জবর অথবা বেশ থাকলে আল্লাহ শব্দের লামকে, এই লামটাকে ল পড়তে হয়, শুধু এই একটা জায়গার মধ্যে ল পড়তে হয়, আর বাকি সব সময় আল্লাহ শব্দের আগে যদি জের আসে বা যে কোনো সময়, ওই লামের লামকে লায়ে পড়তে হয়, শুধু এই জায়গার মধ্যে আল্লাহ শব্দের লামকে ফোর করে মোটা করে পড়তে হয়, ল পড়তে হয়। আচ্ছা, এর পরবর্তীতে, এরপর হচ্ছে আমরা র ফোর বারিকের বিষয়টা আপনারা খুব মনোযোগ দিয়ে ধরেন, আপনারা কিন্তু খুব ভালো ভালো ডিগ্রিধারী মানুষ, আপনারা অল্পতেই কথা বুঝে ফেলেন, তো ইনশাআল্লাহ একটু মনোযোগ দিলে ধরতে পারবেন জিনিসটা। আল্লাহ তাআলা বলেছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করছি, এটা খুব সহজ। আপনারা বিশাল বিশাল প্যারাগ্রাফ, ইংলিশ প্যারাগ্রাফ গুলো মুখস্থ করে নিয়েছেন, এগুলো তো একবারেই সহজ। ধরেন র হরফে জবর অথবা পেশ, অথবা র হরফে সাকিন, তার আগের হরফে জবর অথবা পেশ। তো এখানে কয়টা হলো? চারটে হলো, র হরফে জবর অথবা পেশ, জবর অথবা পেশ, অথবা র হরফ সাকিন, তার আগের হরফে জবর অথবা পেশ, থাকলে রকে মোটা করিয়া পড়তে হবে। যেমন র, র, রু, আর, উর, আর, উর। তাহলে এই চার প্রকার হলো কি, র ফোর এর প্রকার আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এরপরে আসেন র, র হরফে জে, অনেকে থেকে আওয়াজ আসে। শাহ আলম ভাই, আপনি পড়ার জন্য ডাকলে আসেন না, আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে রটা লেখা হয় নাই, র হরফে জের, অথবা র হরফ সাকিন, তার আগের হরফে জের থাকলে এগুলাকে পাতলা করিয়া বা বারিক করিয়া পড়তে হয়। যেমন রি, ইর, বুঝছেন তো ইনশাল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে এই বারিক যেটা, এটা না, এই যে এটা, এটার ক্ষেত্রে এখন কিন্তু এটা বারিক আছে, পরবর্তী যদি মোস্তালিয়ার সাতটা হরফ সদ, দদ, ত, জ, ত, জ, ক, গইন, ক, এই সাতটা হরফ যদি আসে, তাহলে আবার এটা আবার এখানে যদি আসে, যে কোনো একটা আসবে, সবগুলো তো আর একসাথে আসবে না, এখানের মধ্যে যে কোনো একটা যদি আসে সাতটা থেকে, তাহলে এই বারিকটা আবার অটোমেটিক এটা ফোরে পরিণত হয়ে যাবে, মোটা হয়ে যাবে ইনশাল্লাহ, যাতে মনে থাকে। তো মোস্তালিয়ার সাতটা হরফ যাতে মনে থাকে,
মুস্তালিয়া সাদ সরব সদ তজ খ গ ইন কফ এ নিয়ে আমাদের আলোচনা ছিল এখানে। এরপর পড়তে আসি, এখানে পড়েছিলাম যে সহজ, দেখেন আমাদের এখানে আমাদের অনেকে ছিলেন না, আপনাদের জন্য সহজ একটা সুরত, খুব ভালো মনোযোগ দিয়ে ধরেন, সহজ একটা সুরত বলে দিচ্ছি। আমরা জানি নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে, আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। তো এখন নুন সাকিন এবং তানবিন আসলে আমাদের করণীয়, প্রথমত আমাদের করণীয় হলো নুন সাকিন এরপরে দেখতে হবে, এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে, হ্যাঁ নুন সাকিন এবং তানভিন আসলে আমাদের করণীয় কি? সামনে দেখা। নুন সাকিন এবং তানভিন আসলে আমাদের করণীয় কি? সামনে দেখা। সামনে যদি আমরা দেখি প্রথম তিন মাখরাজ, মনে রাখবেন প্রথম তিনটা মাখরাজ, বারবার বলতেছি প্রথম তিনটা মাখরাজ যদি ভুলে যান তাহলে ওই যে মাখরাজ গুলো দেখে নেবেন, আমাদের কায়দার পিডিএফ এখানে দেওয়া আছে, তাছাড়া মাখরাজের বই সব জায়গায় সব মসজিদের মধ্যে খুঁজলেও পাবেন, কোরআন শরীফের পেজ খুললেও পাবেন। তো প্রথম তিন মাখরাজ হামজাহা আইনহা ওয়াইন মনে থাকবে তো ইনশাল্লাহ। এই কয়টা হরফ? মোট ছয়টা। এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজাহা, দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গয়ন খ। আচ্ছা তাহলে এই কয়টা যদি থাকে আর বাকি ফ্লাস আরেকটা যোগ করবেন, সাথে আরো দুইটা যোগ করবেন, র আর হলো লাম, র আর হচ্ছে লাম, এই আটটা হরফ যদি থাকে তাহলে আপনারা গুণনা করবেন না। এই আটটা হরফ থাকলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই আটটা হরফ থাকে তাহলে আপনারা গুণনা করবেন না, আর বাকি যত হরফ আসুক এই আটটা ব্যতীত যত হরফ আসবে আপনারা গুণনা করবেন। তো ইনশাল্লাহ এই সহজ সুরটা যাতে সবার মনে থাকে। এর পরবর্তীতে আপনাদের যারা বিলিয়ন টিলিয়ন আছে বা একটু বুঝমান, বা আপনারা চাইতেছেন যে আমি এমন ভাবে শিখবো যাতে আমি অন্যদেরকেও শিখিয়ে দিতে পারি, হ্যাঁ বিস্তারিত, তো এই জন্য আপনাদের জন্য এটা বলছি আর কি, যে এখানে ইজহার, ইজহার অর্থ স্পষ্ট করিয়া বড়া, নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের ছয় হরফ যে কোনো হরফ, যে কোনো এক হরফ আসে, এটা কিন্তু বিস্তারিত বলতেছি প্রথম যেটা, যারা যাতে এটা মুখস্থ করতে না পারে ওই জিনিসটা আপনাদের মাথার মধ্যে যাতে থাকে, নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের ছয় হরফের যে কোনো এক হরফ আসছিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া পরিহিত হয়, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পরিহিত। দেখেন এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে কি আসছে? হামজা আসছে, হামজা আসছে, আলিফের উপর জবর দের হলে কি হয়ে যায়? এটা হামজা হয়ে যায়, তাহলে এটা গুণা হবে না। আচ্ছা এখানে নুন সাকিনের পরে হা আসছে, এখানে নুন সাকিনের পরে হা আসছে, এখানে নুন সাকিনের পরে খ আসছে, এখানে নুন সাকিনের পরে আইন আসছে, এখানে নুন সাকিনের পরে গয়ন আসছে, দেখেন এগুলো আসতেছে, আর এগুলো আসছে বিধায় গুণা নাই। যেমন মিন আইয়ি, বিমান হুয়া, এগুলো গুণা নেই, মনে থাকবে তো ইনশাল্লাহ। আবার তানবিনের ক্ষেত্রে দেখেন এই যে তানবিন আসছে, তানবিনের পরে, তানবিনের পরে হা আসছে, তানবিনের পরে হা আসছে, তানবিনের পরে খ আসছে, তানবিনের পরে আইন আসছে, আচ্ছা তানবিনের পরে গয়ন আসছে। আচ্ছা তাহলে এখানে আমাদের আমরা গুণা করবো না। আচ্ছা এরপর পরবর্তী আছে ইকফা, ইফা হরফ ইফা অর্থ নাকের ভিতর লুকিয়ে পড়া, ইফা হরফ পনেরোটি, তাও সাও জিমুন দালো জালো যাও সিনো সিনো সদ দদ তাও যাও ফাও কফো কাফ, ইফার নুন সাকিন অথবা তানবিনে পরে ইফার ইফার পনেরো হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণা করিয়া পড়িত হয়। দেখেন নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে তা আসছে, দেখেন হামজাহা আইনহা রলাপ কোনোটা নেই, এই জন্য এটা গুণা করতে হবে, হামজা নুন যাবর মনে রাখবেন অনস্কার দিয়ে দিবেন, আং হামজা নুন যাবর আন পড়ছি না, এখন অনস্কার দিয়ে দিবেন, আং ওয়ালা আনতুম মুনাদিরুন। আচ্ছা এরপর আসি ইদগাম, ইদগাম আমরা পড়ছি ইদগাম অর্থ মিলিয়ে পড়া, ইদগাম অর্থ মিলিয়ে পড়া। তো ইদগামের মধ্যে দুটো প্রকার করছে, ইদগাম বা গুণা, একটা হলো গুণা হবে, একটা হলো গুণা হবে না, একটা হলো গুণা হবে, একটা হলো হবে না। তো হবে না যেটা ওই যে আমরা পড়ছি রলাম, যদি নুন সাকিন অথবা তানবিনে পড়ে যদি রলাম আসে তাহলে গুণা হবে না, আর যদি ইয়া ও এটা না, আর যদি এটা আসে ইয়ামিম, ইয়ামিম ওয়াও, এই চারটা যদি আসে তাহলে গুণা হবে, মনে থাকবে তো ইনশাল্লাহ। তো দেখেন নুন সাকিন আসছে, পরবর্তীতে কি আসছে? ইয়া আসছে, এজন্য গুণা হবে। মাইয়াশা,
আবার এখানে দেখেন নুন সাকিন আসছে পরবর্তী র আসছে, এখানে গুণা নেই, মীর মিম র মিম রজের মীর গুণা নেই। আর বাকি দেখেন ওই যে র লাম আসছে গুণা নেই, এখানে র আসছে গুণা নেই, এখানে নুন সাকিনে পরে লাম আসছে এখানে গুণা নেই, নুন সাকিনে পরে লাম আসছে গুণা নেই, তানবিনে পরে লাম আসছে গুণা নেই, মনে থাকবো তো ইনশাল্লাহ। আর একটা জিনিস মনে রাখবেন, নুন সাকিন অথবা তানবিনের পরে যেই হরফটা আসবে ওই হরফটার উপর জবরজেদ থাকতে হবে, জবরজেদ যদি না থাকে তাহলে ওই হরফটা তো বাদ, ওই হরফটা ধর্তব্য না, যে হরফটার উপর জবরজেদ থাকবে ওইটা ধর্তব্য, ওইটা দেখতে হবে হামজা হা আইন না বইন ক র লাম কিনা, যদি র লাম এগুলোর মধ্যে যদি আটটা হরফ থাকে তাহলে গুণা করব না, আর বাকি সবসময় আমরা গুণা করব। আচ্ছা এখানের মধ্যে দুইজনে মার্ক করে রাখছে এটা কি, এটা কি বলার জন্য, তো দেখেন এটা কিন্তু আপনাদের ওই সময় বলছি, সময় কিন্তু হাতে নাই। ওয়াহ ইউই ওয়াও হা জবর ওয়াহ ইয়া ইয়া দুই পেশ ইউই ইয়া ওয়াও পেশ ইউ ওয়াহ ইউই হা ইয়া খানা জবর হা ওয়াহ ইউই ইউ হা। মনে রাখবেন যখন তানভিন তানভিন গিয়ে যখন তাজিদ গিয়ে ধরে, তানভিন যদি তাজদিদ গিয়ে ধরে তখন তানভিনের ওই একটার উচ্চারণ হয়, যেমন ইয়া ইয়া দুই পেশো ইউই, আবার ইয়া 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 এক পেশো ইউই হয়। আচ্ছা তো কিন্তু এখানে তানভিনের ক্ষেত্রে ব্যবধান হলো কি, তানভিনের পরে যদি ঈদে গা বা গুন্নার হরফ গুলো আসে তাহলে গুন্না হবে, ওয়াও ওয়াহ ইউই ইউ হা, আর এটা হলো খয়ে দেবো খয়ে র ওয়াও দুই পেশ রুম খয়ে রুম পরিবর্তন করিয়া পড়া, একলাবের হরফ একটি বা, একলাবের হরফ একটি বা, এটা যদি নুন সাকিন নুন সাকিন অথবা তানভিনের পরে যদি আসে তাহলে এই বাকে এই বা যদি আসে তাহলে এই নুন সাকিন এবং তানভিনকে একটা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে আমাদেরকে। তো এটা এটা দেখেন, এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি, দেখেন এখানে আমাদের ছোট্ট একটা মিম দেওয়া আছে, ছোট্ট একটা মিম দেখেন তো প্রত্যেকটা বাক্যের মধ্যে ছোট্ট একটা মিম দেওয়া আছে, নুন সাকিনের উপরে তানভিনের উপরে এই যে ছোট্ট একটা মিম দেওয়া আছে, এই মিম এই মিম। আচ্ছা আচ্ছা তো ধরেন আল্লাহ, তো নুন সাকিন অথবা তানভিনে পরে একলাবের হরফ বা আসলে উক্ত নুন সাকিন অথবা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, যেমন মিম নুন জের মিম, কিন্তু এখানে পড়তে হবে কি মিম নুন জের মিম, ওই মিম মিম পড়তে হবে। আবার এখানে র আলিফ দুই জবর রন, কিন্তু এখানে কি পড়তে হবে র আলিফ দুই জবর রম, খবীরম বাসীরম। আচ্ছা তাহলে এই বিষয়গুলো আমাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে আশা করে সবাই, আর যারা যারা বিস্তারিত পড়তে আপনাদের কষ্ট হয়ে যায় তাদের জন্য সহজ সুরত বলে দিয়েছি কি নুন সাকিন এবং তানভিন আসলে কি দেখতে হবে, হামজা হা আইন হা বাইন কা র লাম আছে কিনা, ওইগুলো থাকলে গুণা হবে না আর বাকি সবসময় গুণা হবে। আচ্ছা তবে বার সুরতটা আপনাদের মনে রাখতে হবে, বার যদি বা আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। আচ্ছা এর পরবর্তীতে আসি, এর পরবর্তীতে আমাদের যে পড়াটা এটা একটা খুব একটা সহজ পড়া, এটা হলো কি মিম, দেখেন মিম সাকিন মিম, এখন আমরা কিন্তু নুন সাকিন পড়ছি নুন সাকিন পড়ছি, এবার একটা জিনিস আসেন মিম, মিমের মধ্যে যদি জজম হয়, মিমের মধ্যে যদি জজম হয় হ্যাঁ তাহলে এটাকে বলা হয় মিম সাকিন, নুনের উপরে জজম হলে নুন সাকিন। এই একটা জিনিস মনে রাখবে, মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে অথবা বা আসে, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম, মিম সাকিনের পরে বা অথবা মিম যদি আসে তাহলে গুণা করতে হয়, মনে রাখবেন মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে গুণা করতে হয় আর বাকি কোনো সময় গুণা করতে হয় না, মনে থাকবে তো ইনশাল্লাহ। মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে, মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে অথবা মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুণা করতে হয় আর বাকি কখনো গুণা করতে হয় না। আচ্ছা তো এখন এগুলার নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ এখন সহজ সুরত আপনাদেরকে বলে দিলাম, মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে গুণা করতে হয়
আর বাকি কখনো গুণা করতে হয় না। হ্যাঁ, এখন এখন নাম এখন আপনাদেরকে বিস্তারিত পড়াচ্ছি, এগুলা সংক্ষেপে বলে দিলাম, ওইটা এখন বিস্তারিত পড়াইতেছি। শুধু সংক্ষেপটা মনে রাখলেও কিন্তু হবে, মনে রাখবেন কিন্তু, আবারও বলতেছি সংক্ষেপ যেটা বলতেছি, যেমন নুন সাকিন অথবা তানবিনের পরে হামজা হা আইন হা ওয়াইন ফর রলাম আসলে গুণা নাই আর বাকি সবসময় গুণা। এই জিনিসটা মাথার মধ্যে রাখলেও আপনার চলবে। আর বিস্তারিত যেটা বলছি ওটা আপনার, এটা হলো আপনার আপনার এটা করতে হবে, এটা আপনার অনেকে শেখানোর জন্য বা নিজে বিস্তারিত ভাবে বোঝার জন্য ওইটার দরকার। তো সংক্ষেপ রূপটা আপনাদেরকে বলে দেই আমি, যাতে আপনারা জিনিসটা মাথার মধ্যে নিতে পারেন। আচ্ছা, এরপরে মিম সাকিনের বিষয়টা আপনাদের বলে দিলে, মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে শুধু গুণা হবে আর বাকি কখনো গুণা হবে না। এখন আসে মিম সাকিনের পরে যদি মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এটাকে ইকফায়ের সাফুবি বলা হয়। মিম সাকিনের পরে যদি বা আসে ওইটাকে ইকফায়ের সাফুবি বলা হয়। এটা হলো ইকফার, মানে ওই ইকফার মতো গুণা করিয়া পরিত হয় আর কি, যে মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুণা করিয়া পরিত হয়, অর্থাৎ ওই লুকাইয়া গুণা করতে হয়। যেমন আমি বানান করতেছি কপ মিম পেশ কুম বাজের বি কুম বি আমরা চাল দে ইল কুম বি ইল নুন লাম দে নিল কুম বি ইল নিল লাম দে লাম খা দো লা কুম বি ইল নিল লা হাজির হি কুম বি ইল নিল লা হি কাপলাম দেওয়ার কাল বা ফেসবুক কাল বু হা মিম পেশ হুম কাল বু হুম বা লিপ দেওয়ার বা সিন জে সি বা সি তাদি পেশতুন বা সিতুন বা সিতুন কাল বু হুম বা সিতুন। আচ্ছা, এরপর আসেন ফাজবর বা ফাজবর বা সিন দেওয়ার বা ফাবাস সিন র যে শির ফাবাস শির হা মিম পেশ হুম ফাবাস শির হুম কেন কোন হয়েছে, পরে দেখেন মিম সাকিনে পরে একটা বা আসছে, মিম সেকেন্ডের পরে বা আসতেছে, মিম সেকেন্ডের পরে বা আসছে, মিম সেকেন্ডের পরে বা আসছে। আচ্ছা, তবে শিরু হোম বাজের বিহাইন যাব আ বি আ দালালি যাব যা বি আ যা বাদুজের বিন বি আ যা বিদ তবে শিরু হোম বি আ যা বিদ হোম বি ইদনিল্লা কালবু হোম বা সিতুন তবে শিরু হোম বি আ যা। এরপর আসেন হামজা নুন জের ইন নুন যাব না ইন্না রাব্বা দ রব ইন্না রাব্বা দ বা ইন্না রাব্বা হা মিম পেশ হুম ইন্না রাব্বাহু ইন্না রাব্বাহু বিহিম হামজা মিম যাব আম বাজের বি আম বি হা খারাজের হি আম বিহি জিম নুন জের জিন নুন যাব না জিন্না তা দুই পেশ তুন জিন্না তুর আম বিহি জিন্নাতুন রাবা দা রাব্বা ফেশবু রাব্বু হা মিম পেশ হুম ইন রাব্বাহুম বাজের বি হামজা ইয়াজের ই বি ই মিম আলিফ জবর মা বি ই মা জের বি ই মা আলি হা হা মিম জের হিম বি ই মা রাব্বুহুম বি ই মানিহিম ইন রাব্বাহুম বি হিম আম বিহি জিন্নাতুন রব্বুহুম বি ঈমানিহিম। তাহলে এটা এই যদি বা আসে এটাকে একটা নাম দিছে, আপনাদের বললাম না, দেখেন মিম সাকিনের পরে যদি বা আসে অথবা অথবা মিম আসে, হ্যাঁ, তাহলে গুণা করতে হয় আর বাকি কখনো গুণা করতে হয় না। তো এখন বাকে একটা নাম দিছে, মিমটাকে একটা নাম দিছে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এটার একটা নাম, মিম সাকিনের পরে মিম আসলে এটার একটা নাম, আর যদি এগুলা ব্যতীত যে কোনো একটা হরফ আসুক তাহলে ওইটার আরেকটা নাম। তাহলে এখানে তিনটা নাম হয়ে গেছে। তো সহজ সিস্টেম আপনাদেরকে এটাই শিখিয়ে দিলাম যে দুই দুই ভাবে গুণ্য হবে আর বাকি কখনো গুণ্য হবে না। আচ্ছা, এবার আসেন মিম সাকিন, এটাকে কি বলা হয়, মিম সাকিনের পরে বা আসলে এটাকে বলা হয় ইকফায়ের সাহুবি। আচ্ছা, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে এটাকে বলা হয় ইদগামে মিসলাইন। ইদগাম এই জন্য বলা হয় যে মিম সাকিনের পরে যে মিমটা আসে ওই মিমের উপর তাজদিদ হয়। ঈদগাহ মত মিলানো না, আমরা তো আগে পড়ে আসছি, ঈদগাহ মত কি মিলানো, ওইখানের মধ্যে যেরকম বাগুন্নার বেগুন্নার হরফকে বেলাগুন্নার হরফকে আমরা তাজদিদ দিছি, ঠিক তেমনি ভাবে এখানে মিম সাকিনের পরে যে মিম আসে ওই মিমটাকেও আমরা তাজদিদ দিয়ে পড়তে হবে। এখানে কায়দাটা ধরেন, মিম সাকিনের পরে ঈদগাহ আমি মিসলাইন, মিম সাকিনের পরে মিম আসিলে, মিম সাকিনের পরে মিম আসিলে উক্ত মিমকে তাজদিদ দিয়া গুন্না সব গুন্না সহিত মিলাইয়া পড়িতে হয়। যেমন ওয়াজবর ওয়া হা মিম পেশ হুম ওয়া হুম, এখানে হলো কি, এখানে মূলত হলো ওই যে ওয়াজিব গুণার মতোই, মূলত হলো ওয়াজিব গুণার মতোই,
মিম আর নুনে তার দিলে একটু গুণা করতে হয় না ওরকম আর কি। তো এখানে হয়তো আমরা তো জানি মিম আর যদি যজম আর তার যদি একসাথে আসলে তাহলে যজমটা বাদ পড়ে যায়, পরেরটা পড়তে হয়। হ্যাঁ ওই তো ওই মিমের উপর তার দিতে এখানে তো আমাদের গুণা করতেও হবে। তো আর কি এটাকে একটা মিম আছে কিনা পরে যেহেতু মিম আছে তো এটাকে আর একটা নামের নামকরণ করা হয়েছে ঈদ গমে মিস্তাইন অজর ওয়া হা মিম পেশ হুম ওয়া হু মিম হা পেশ মুহ তা দব তা মুহ তা দাল ওয়া পেশ দু মুহ তা দু নুন যাব না মুহ তা দু না ওয়া হু মুহ তা দু না আইন দেব আলাম ইয়াজাল্লাই আলাইহা মিম জারি আলাইহিম মিম হামদা পেশ মুহ কি হবে অফলে কি হবে আলাইহি মুকসাদা বলতা কি হয়ে যায় অফলে হ্যাঁ হয়ে যায় আলাইহি মসজিদা। আচ্ছা লাম দে বললা হা মিম পেশ হুম লাহু মিম 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 ওয়াও জবর মাও লাহু মাও আইদের আই দাল দে বললা আইদা তা দুই পেশ তুন আইদা তুন লাহু মাও আইদা তুন লাম দে বললা হা মিম পেশ হুম লাহু মিম আলিম দে বল মা লাহু মা অফলে কি হবে لهم موعدا لهم ما كانوا لهم ما كانوا انهم مبعوثون افول كي হবে انهم مبعوثون আচ্ছা তাহলে মিম সেখানে পড়ে যদি বার মিম আসে তাহলে আমরা গুণা করতে হবে ওইটা ওই ওই উদাহরণগুলো আর কি এখানে দিল। এখানে হলে বা আসলে বার উদাহরণ, এখানে মিমের উদাহরণ মিম সেকেন্ডে পরে বা আসার উদাহরণ, আর এখানে মিম সেকেন্ডে পরে মিম আসার উদাহরণ। এবার আসেন মিম সেকেন্ডে পরে বা মিম ব্যতীত অন্য হরফ আসার উদাহরণ দেখেন দেখেন লাম মিম যে বললাম ইয়া দেবর ইয়া লাম ইয়া গুণা নাই লাম ইয়া লাম মিম দেবলাম ইয়া দেবর ইয়া লাম ইয়া লাম দাল যে লিদ এখানে এটা কি বলা কি বলা হয়। আচ্ছা এটাকে মিম সাকিনের ইজহার বলা হয়, মিম সাকিনের ইজহার। মিম সাকিনের পরে বা মিম ব্যতীত যেই কোনো হরফে আসুক না কেন এটাকে মিম সাকিনের ইজহার বলা হয়। ইজহার মানে কি স্পষ্ট করিয়া পড়া, গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়া। আচ্ছা লাম মিম যাবর লাম ইয়া যাবর ইয়া লাম ইয়া লাম দাল যে লিদ লাম ইয়া লিদ আবার এটাকে ইজহার খাসও বলা হয়। আচ্ছা মানে বিশেষ ইজহার এটা লাম কাপ মিম পেশ কুম লাকুম দালিয়া যে দি নুন পেশ নু দি নু কাপ মিম পেশ কুম লাকুম দি নু কুম বাজের বি হামিম হামিম জের হিম বি হিম রবা পেশ রবা যাব রব বা ফেশ গু রব্বু হামিম পেশ হুম রব্বু হুম বি হিম রব্বু হুম হামজা নুন জের ইন নুন দেব না ইন না হামিম পেশ হুম ইন না হুম আইন দেব আসা দিয়া দেব সৌ আসাউ নুনিয়া যে নি আসাউ নি ইন না হুম আসাউ আসাউ নি লাম ইয়া দি দে لكم لكم دينكم بهم ربهم انهم عصوني لم دول لها من بشهم لهم فايدر في لهم فيها لبدوها لهم في لهم فيها فدول فلم دول فلها من بشهم فلهم امداد دول اجر فلهم اجر رد بشهم اجر فلهم اجر فدول فلم لم من دول لم فلم تعدبت ফলম তা জিম জে জি ফলম তা জি দাল ওয়া পেশ দু ফলম তা জি দু বাজের বি হামজা নুন জবর আন বি আন নুন জবর না বি আন না হা মিম পেশ হুম বি আন না হুম কফ ওয়াও জবর কৌ মিম দুই পেশ মুন কৌ মুন বি আন না হুম কৌ মুন দেখেন হুম গুলা কোনো কখনো মিম সেকেন্ড এগুলা কখনো গুণা হচ্ছে না। আচ্ছা লাহুম ফিহা ফালাহুম আজরুন অফলে কি হবে ফালাহুম আজর
فلم تجدوا بأنهم قوم অফের বিষয়ে আপনাদেরকে বলেছিলাম যে যদি এক জবর এক জের এক পেশ আসে অথবা দুই জের দুই পেশ আসে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাকিন করে দিতে হবে, সাকিন করে দিতে হবে অর্থাৎ বসন্ত দিয়ে দিতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর আরেকটা কথা আপনাদেরকে বলেছিলাম যে যদি যদি দুই জবর আসে তাহলে আমাদেরকে এক আলিফ লাইনে পড়তে হবে, যেমন বা আলিফ দুই জবর বান অফ পড়লে কি হবে বা। আচ্ছা, এরপর আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম যদি খাড়া জবর আসে তাহলে এক আলিফ লাইনে পড়তে হবে, এবং যদি শেষে যদি মদের খারাপ গুলা আসে তারপরও আমাদেরকে এক আলিফ লাইনে পড়তে হবে। আর গোলতার বিষয়ে আপনাদেরকে বলেছিলাম গোলতা যদি হয় তাহলে গোলতার ক্ষেত্রে আমাদেরকে এটাকে হা করে ওই সাকিন করে দিতে হবে, যজম করে দিতে হবে। আচ্ছা, তো এই মিম সাকিনের কায়দাটা আমাদের শেষ হলো। এটা কিন্তু খুব একটা সহজ একটা পড়া, মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণা গুণা করতে হবে আর বাকি কখনো গুণা করতে হবে না, ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, এর পরবর্তীতে আমাদের এখানের মধ্যে একটা একটা পড়া, এটা আমাদের মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে। এই আয়াতগুলো আমাদের কোরআন শরীফের মধ্যে চার জায়গায় আছে। আমরা তো জানি জবরের বাম পাশে খালি আলিফ কিসে হরফ, জবরের বাম পাশে খালি আলিফ কিসে হরফ, মদের হরফ। তো মদের হরফ কি করতে হয়, এক আলিফটা নিয়ে পড়তে হয়। হ্যাঁ, তো এখন নুন আলিফ জবর না, এই না যেটা এটা এটা কখনো আমাদেরকে টানতে হয় না, এটা এটা আর কি ব্যতিক্রম। কিছু আছে না যে কায়দার ভিত্তিতে পড়ে, আর কিছু আছে কায়দার কায়দা কানুনের বাইরে, এরকম আছে না যে নিয়মের বাইরে। যেমন আমরা যে পড়ি ওই যে কি জানি, যেমন ক্রিয়েশন বা এরকম সন যেটা বানান করি টন, টি টি ও আইন আই এন কি জানি পড়ি, কিন্তু উচ্চারণ কি হয় সন হয়, অর্থাৎ নিয়মের বাইরে, এরকম আর কি, এগুলো নিয়মের বাইরে আর কি। আচ্ছা, তো আমাদের মনে রাখতে হবে যে এই কয়টা জায়গা কোরআন শরীফের মধ্যে এই কয়টা জায়গা শুধু আমাদেরকে আনার আলিফ, আনা চার জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না আনার আলিফ। এই যে আনার যে আলিফটা আছে এটা চার জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না, এই চারটা জায়গা এখানে নিয়ে আসছে, এক দুই তিন চার, আনা এই চার জায়গায় শুধু টান দিয়ে পড়তে হয়, আর বাকি কোনো জায়গার মধ্যে আনা টানা মানা, মনে থাকবে তো ইনশাল্লাহ। আনা এই চার জায়গা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, আর বাকি যত জায়গার মধ্যে এই আনা আসবে আনা টানা মানা মনে দিতে থাকবে ইনশাল্লাহ, আনা টানা মানা। আচ্ছা, ধরেন এই এই চারটা আমাদের মুখস্থ করে নিতে হবে, এই চারটা কোরআন শরীফের মধ্যে আছে, এই চার জায়গা আমাদের টানে পড়তে হবে। হামজা যাবো আর নুন আলিফ যাবো না আনা, মিমজের মি আনা মি, লাম যাবো লা আনা মিলা, মিমজের মি নুন লাম যাবো নাল মিনাল, ওয়াই নিয়ে যাবো ওয়াই, জজের জি ওয়াই জি মিনাল ওয়াই জি আনা মিলা মিনাল ওয়াই জি আনা মিলা মিনাল ওয়াই জি, দেখেন আনা টান দিলাম। আচ্ছা, ওয়া যাবো ওয়া নুন, হামজা যাবো আহ ওয়া আহ, নুন আলিফ যাবো না ওয়া আনা, সি নিয়ে যে সি লামিয়া দেবো লাইয়া দেবো ইয়া লাইয়া ইলাইয়া মান আনা বা ইলাইয়া, ওয়া যাবর ওয়া হামজা যাবর আহ নুন আলিফ যাবর না ওয়া আনা বা ওয়া পেশ বু ওয়া আনা বু হামজা জের ই লাম লাম যাবর লাল লাউ লাম খা যাবর ল ইলাউ ল হামজা জের হি ইলাউ হাজের হি ইলাউ ল হি ওয়া আনা বু ইলাউ ল ওয়া ফোরলে। আচ্ছা, এখন হলো মূল কথা হলে আপনারা এই চারটা মুখস্থ করে নিলে হবে, এই চারটা জায়গা মুখস্থ করে নেন ইনশাআল্লাহ, কালকে বলে দেওয়ার চেষ্টা করবো। তো এই চারটা মুখস্থ করে নিলেই হবে, এই চারটা কোরআন শরীফের মধ্যে আছে, এই চার জায়গা টান হবে, আর বাকি কোথাও
এই আনা টান হয় না। যেমন নিচে আমাদেরকে উদাহরণ দিতেছে, যেখানে আমাদের আনা টানবো না, হামজাদের ই মিমানিব জবর মা ইমা ইন্নামা, হামজা জবর আ, নুনানিব জবর না আনা ইন্নামা আনা, দেখছেন এখানে আমাদের টান নাই, শুধু আমাদের এই চারটা জায়গা মুখস্থ করে নিলেই হবে, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা নুন যাবো না, দালিয়া যে দি না দি, র মিম দি পেশ রুম, নাযীরুম মিম পেশ মুবায়া যে বি, মুবিনুন দি পেশ নুন মুবিনুন, ইন্নামা আনা নাযীরুম মুবিনুন, ভাঙ্গে ভাঙ্গে বলতেছি যাতে আপনারা বুঝেন আর কি, আর একসাথে ইন্নামা সময় কম বিদায় তিন আলিপ গুলা চার আলিপ গুলা কম টানতেছি, আপনারা কিন্তু টানবেন খুব ভালো করে, আমরা যাবো আ মিমাল নুন আলিপ যাবো না, নুন আলিপ যাবো না আনা ইন্নামা আনা, বাগর বাসিন বসা বাসা, র মিম দুই পেশ হুম, মিম সাজের মিথ বাসা, রুম মিথ লাম পেশ লু, কাপ মিম পেশ কুম, মিথ লু কুম, ইন্নামা আনা বাশারু মিথলুকুম, একসাথে ইন্নামা আনা বাশারু মিথলুকুম, হামজা হামজা নুন জের ইন নুনিয়া জের নি, ইন্নি হামজা জবর আ, নুনাই জবর না, নুনাই জবর না আনা ইন্নি আনা, রবা জবর রব্বা, কে জবর রব্বুকা, জবর কা রব্বুকা, ইন্নি আনা রব্বুকা, একসাথে ইন্নি আনা রব্বুকা, হামজা জবর আ, নুন আলিফ জবর না আনা, আইন ফা জবর আ, বা জের বি আবি, দাল দুই পেশ দুন আবিদুন আনা আবিদুন, আল্লাহ গুড, ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা, হামজা জবর আ, নুন আলিফ জবর না আনা ওয়া মা আনা, মিম জের মি, নুন লাম জবর নাল মিনাল, মিম শিন পেশ মুশ, রজের রি মুশরি, কাফিয়া জের কি মুশরিকি, নুন জবর না মুশরিকিনা, ওয়া মা আনা মিনাল মুশরিকিনা, একসাথে ওয়া মা আনা মিনাল মুশরিকিনা। আচ্ছা তাহলে ইনশাল্লাহ এই কালকে কিন্তু আমাদের কেউ যাতে ক্লাস মিস না দেন, কালকে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে। আচ্ছা কালকে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, কালকে ইনশাল্লাহ চেষ্টা করব ওয়াকফের বিষয়ে আপনাদেরকে কোথায় আমরা ওয়াকফ করব ওয়াকফের বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো কালকে আমাদের ইয়া করে আমরা আমাদের মশকের দিকে চলে যাব, আমাদের মশকের সুরাও বাকি রয়ে গেছে, তো আমাদের কালকে ইনশাল্লাহ বাকি আমাদের যে সুরাগুলো আছে টান ছাড়া চারটি একটু আবার পড়ে দেন। জি টান ছাড়া চারটি সাড়ে চারটি একটু আনা রব্বুকা আনা আবিদুন আনা আবিদুন, অপরটি কি হবে আনা আবিদ। আচ্ছা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, একসাথে ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বুঝছেন তো মোশাররফ ভাই? ইনশাল্লাহ কালকে আপনারা এগুলো আপনারা পড়া দেন না, পড়া দিলে কিন্তু আপনাদের হয়ে যেত, আপনারা পড়া দেন না, পরশুবে পড়া দেন, শুধু আমাদের মাসুদ ভাই পড়া দেয়, আর আমাদের ইয়ার আজকে দেখলাম আমাদের ইয়া ভাই ওই দেখি আর এ বেচারা তো আজকে নাই, আমাদের ইয়া কি জানি নামটা ভুলে গেলাম,
আল মামুন ভাই পড়া আজকে কি জানি দিছে ওনার কথাটা আসে নাই। আচ্ছা, তো ইনশাল্লাহ আপনারা সবাই পড়া দিবেন আজকে, কিন্তু আমাদের পড়া কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা গেছে। সহজ আপনাদেরকে সংক্ষেপে আবার একটা টান দিয়ে দিতেছি, মনে রাখবেন নুন সাকিন অথবা তানবিন আসলে আমাদের করণীয় সামনে দেখা। সামনে হলো আমরা হ্যাঁ আইনা বাইন তো রলাম আসলে গুণা নাই, আর বাকি সবসময় আমাদেরকে গুণা করতে হবে। এ হলো নুন সাকিন তানবিনের আলোচনা শেষ। এরপর মিম সাকিনের আলোচনা আসে, মিম সাকিনের আলোচনা হলো মিম সাকিনের পরে বা মিম আসলে আমাদেরকে গুণা করতে হবে আর বাকি কখনো গুণা করতে হবে না। এই মিম সাকিনের আলোচনা শেষ। এরপর আনা, আনা এর চার জায়গার মধ্যে আলোচনা করতে আনা বা আনাবু আনাসিয়া ও আনাবু ইলাল্লাহ, এই চারটা জায়গার মধ্যে আমাদের টানতে হবে আর বাকি কোথাও টান দিতে হবে না। আনা মিলা মিনাল লুবাইজি ও আনাসিয়া কাসিরা মান আনাবা ইলাইয়া ও আনাবু ইলাল্লাহ, এই চারটা জায়গা কোরআন শরীফের মধ্যে আছে, এই চারটা জায়গা আমাদের মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আচ্ছা, তো কালকে থেকে ইনশাআল্লাহ আমাদের আমাদের রাজাত ভাই আর তারপরে আমাদের কাস্তমন হাসান ভাই, এরপর আমাদের যারা যারা আছে আজকে তাদেরকে ডাকলাম জিয়াউদ্দিন ভাই, তাহলে আপনারা কন্টিনিউ করবেন। আচ্ছা, আল্লাহ আল্লাহ বলো না ইনশাল্লাহ। মোশারফ ভাই সামনে থেকে খুব মনোযোগ দিয়ে পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা, আর ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।